নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আমাদের লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করতে থাকুন। আর সবচেয়ে আগে বলে রাখি, আগামীকাল অবশ্যই মালদায়, যাদের কনফিউশন যে আগামীকাল অবশ্যই মালদায় থাকবো, যারা আসতে চাইছেন তারা অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর 18 তারিখ 16 তারিখের বদলে 18 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, কেন ডেটগুলো আপনারা স্কলে দেখতেও পাচ্ছেন, কেন আমি মুখে বলে দেওয়ার একটাই কারণ, অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন যে 16 তারিখ না 18 তারিখ কৃষ্ণনগরটা। কৃষ্ণনগর হচ্ছে 18 তারিখ, আর মেদিনীপুর হয়ে গেছে সেখানে আপনার 21 তারিখ, মেদিনীপুর হয়েছে 21 তারিখ, আর আরামবাগ হচ্ছে 24। পরপর ডেটগুলো একটু বলে রাখলাম এই কারণে যে আপনাদের যেহেতু কনফিউশন, কারণ প্রত্যেক চেম্বারে লোকের, যেহেতু আমি একবার দুবার ডেটটা আমার চেঞ্জ হয়েছে তার জন্য বলে দিলাম। আর বরানগর থাকবো আমি, যেহেতু আমি মালদা থেকে ফিরে এসে আর বরানগর চেম্বারেই থাকবো, যদি মোটামুটি আপনারা আসতে চাইছেন তো বরানগর চেম্বারে যে ডেটগুলো রয়েছে, যেগুলো সেই ডেটগুলোতে আপনি বর্ণনা চেম্বার, যেগুলো বাইরের ডেট চান সব চেম্বারে সব দিনে বর্ণনা চেম্বারে থাকি। আর বুকিং নাট অবশ্যই কম বেশি সকলেই জেনে গেছেন, কিন্তু আগামীকালেই মালদা, আগামীকাল মালদা 18 তারিখ কৃষ্ণনগর, আগামীকাল মালদা 18 তারিখ কৃষ্ণনগর, 21 তারিখ হচ্ছে মেদিনীপুর, 24 তারিখ হচ্ছে আরামবাগ, 24 তারিখ আরামবাগ, আর 20 তারিখ হচ্ছে আপনার সেখানে হচ্ছে চুচুড়া, আর 21 তারিখ হচ্ছে আপনার দুর্গাপুর, এই মর্ম না সরি দুর্গাপুর হচ্ছে 26 তারিখ, দুর্গাপুর হচ্ছে 26 তারিখ, দুর্গাপুর 26 তারিখ, বর্ধমান হচ্ছে 28 তারিখ, আর 20 তারিখ হচ্ছে আপনার চুচুড়া, 21 তারিখ যেহেতু মেদিনীপুর হয়েছে দুর্গাপুর হয়ে গেছে 26 তারিখ। এই পরপর ডেটগুলো দয়া করে দেখে নেবেন, কারণ বারবার ডেটগুলো চেঞ্জ হচ্ছে, অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছে, অনেকে যারা আসতে চাইছেন চেম্বারে তারা হয়তো বারবার ডেটটা চেঞ্জ, যার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ প্রত্যেক চেম্বার সাথে একটু অ্যাডজাস্ট করে আমার ডেটগুলো ফেলতে হয়। আর কালীঘাটে যারা চাইছিলেন, কালীঘাটের ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর ব্যারাকপুর হচ্ছে 29 তারিখ, প্রত্যেকটা ডেটে আমি বলে দিলাম কম বেশি, যেগুলো আমি বললাম না, আসানসোল হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আর মেচেদাটা হচ্ছে 30 তারিখ, যারা মেদিনীপুর আসতে যে মেচেদা বা পূর্ব মেদিনীপুরের লোকেরা তারা যে মেচেদা চেম্বার যে ওয়েট করেন, তো মেচেদা চেম্বারের ডেটটা হচ্ছে 30 তারিখ, অবশ্যই নামটা একটু এনরোল করে নেবেন। আর মেদিনীপুর হচ্ছে 21 তারিখ। যাই আমি প্রোগ্রামটা শুরু করি, আগামীকাল হচ্ছে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি কেন হয় সেটা আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন, সূর্য এই মুহূর্তে ধনুরাশিতে রয়েছে, কালকে মানে আগামীকাল সেটা মকর রাশিতে প্রবেশ করে, সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন 5টা 6টা গ্রহ একসাথে সংযুক্ত হবে, যে 6টা গ্রহ হচ্ছে কথা বলতেই দেব না। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি, দেবজানী পাল। কি পাল? দেবজানী পাল। দেবজানী পাল, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমি নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 10/9/1998। আপনি কি রেডি ছিলেন নাকি? হ্যাঁ। আপনি কেন রেডি ছিলেন আজ লাইভ হবে? হ্যাঁ হ্যাঁ আমি রেডি নেমে অপেক্ষা করছিলাম। আচ্ছা সময়টা বলুন ম্যাডাম। বৃহস্পতিবার ছিল? কি জানতে চাইছেন? টিচারি চেষ্টা করুন, টিচারি হ্যাঁ, বা কোনো ব্যাংকিং সিস্টেমের জন্য, ব্যাংকিং, আমি পিএসসি পিএসসি না ব্যাংক, আপনি কেন ডাইরেক্ট বলছি ব্যাংক, ব্যাংক বা কোনো আর্থিক দপ্তর যে আপনার জন্য, আপনার জন্য বেটার, বুঝতে পারলেন, বা টিচার বা ক্লারিক্যাল জবটা আপনার জন্য বেটার, তিনটে আপনার জন্য একদম চুজ করে রেখে দিন, ক্লারিক্যাল, ব্যাংক আর টিচারের জন্য। টিচার যদি এই মুহূর্তে আপনার না হয় বা এই গুরুগিরি টাইপের, অথবা ব্যাংকিং, ব্যাংকিং আপনার জন্য খুব বেটার দেবে, আপনার জন্য খুব বেটার, খুব বেটার, খুব বেটার হচ্ছে ব্যাংকিং, মানে ফিনান্স ডিপার্টমেন্ট আপনার জন্য খুব বেটার বলে দিচ্ছি, আর নয়তো ক্লারিক্যাল, ঠিক আছে? এই ধরনের বলুন বলুন আপনার বাড়ি দক্ষিণে জল বা গেট রয়েছে?
দক্ষিণে না 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 দক্ষিণে কিছু নেই, আমার দক্ষিণে বাথরুম আছে। সেটা জল নয়, আপনি কিন্তু অনলাইনে রয়েছেন, কিন্তু আমার কোনো শেখানো পড়ানোর ব্যাপার নেই। না 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 ঠিক আছে, এর জন্য কিন্তু এটা আটকে যেতে পারে। যদি বাস্তু জায়গাটা ঠিক করতে পারেন তাহলে এখানে ক্র্যাক করতে পারে, মাইন্ড ইট ঠিক আছে। কিন্তু আপনার জন্য যেটা বেটার হবে সেটা হচ্ছে, আপনি ভীষণ নার্ভাস, আপনি অল্পতেই ভেঙে পড়েন, আপনি জানা জিনিস ভুল করে আসেন, এটার জন্য আপনার রেজাল্ট ডিটোরিয়েট করে। আমি রাইট অর রং? সম্ভাবনা এই চারটা যদি একটু রেকটিফাই করতে পারেন, আমি কথা দিচ্ছি মিডিয়ায় বসে আপনার সরকারি চাকরি হবেই। কোন রিলেশন আসার কথা, রিলেশন আছে? শরীরে একটু কোন চুলকানি বা এরকম র‍্যাশ জাতীয় কিছু হতে পারে। আপনার মাঝে মাঝে কোন গাইনো ফ্যাক্টর, মাঝে মাঝে গাইনো ফ্যাক্টর হতে পারে, তলপেটে পেন হতে পারে হয়তো। আরেকটা কথা হচ্ছে, মাঝে মাঝে আপনি আপনার মানে ইয়েটা যেটা বলে বাইলসে ক্লিয়ার হয় না, হয়তো পেটে খুব গ্যাস অম্বল হয়। এর জন্য আপনাকে আপনাকে এর জন্য ভুগতে হতে, ছোটখাটো ছোট কোনো মেইলি অপারেশন হতে পারে, সিস জাতীয় কিছু হতে পারে আপনার, মাইন্ড ইট ঠিক আছে। আর রোদে যে বেরোবেন খুব সাবধানে, রোদ আর ধুলো আপনার জন্য খুব ফ্যাক্টর। আপনি যখন আপনার বাড়ির পাশে তো আমি থাকি তো ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দির থাকার কথা, কোনো মায়ের মন্দির থাকার কথা ঠিক আছে। তাহলে এতগুলো কথা যখন বললাম, এটা রেকটিফাই না যদি করেন, আপনাকে কথা দিলাম মিডিয়া বসে আপনার সরকারি চাকরি অবশ্যই হবে, অবশ্যই। বললাম তো একদম শরীরটা বলে দিলাম আপনাকে, আপনি ভীষণ নার্ভাস, একদম মায়ের মায়ের অপারেশন হতে পারে, মায়ের জল দিয়ে একদম একদম 100% আপনার নিজের হতে পারে। আপনি মাঝে মাঝে সাপের স্বপ্ন দেখতে পারেন, একদম বলে দেবো, যেটা বলবে একটা কথা এদিক না এদিক হবে না, একদম নরঞ্চন হবে না কথায়। যদি মনে হয় একটু কাউকে কনসাল্ট করুন, ইমিডিয়েট কনসাল্ট করুন, মানে মুখের সামনে যে সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। ছোটবেলার রেজাল্টও তাই হয়েছে, যেটা এক্সপেক্ট করেছেন সেটা এইটাই হয়েছিল। আমি প্রতি বছর ফার্স্ট সেকেন্ড হতাম, একবার আমার রোল একচুয়ালি একদম 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 একদম। সুতরাং এত এইটা যদি অ্যাস্ট্রো যদি বিশ্বাস করে, ইমিডিয়েট কাউকে সেটা কনসাল্ট করুন। আমি মিডিয়ায় বসে কথা দিচ্ছি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ রিলেশনটাও কিন্তু মাঝে মাঝে কিছু কারণে মানে ব্রেকআপ হয়ে যেতে পারে। আপনি একটু একগুয়ে জেদি টাইপের, আপনার কথাটা আপনি মনে করেন আপনি যেটা করছেন সেটা ঠিক সবাই ভুল, এটার জন্য আপনার কথা কেউ না শুনে তখন আপনার মধ্যে অস্থিরতা বোধ কাজ করে, আমি রাইট? একদম। সুতরাং এই জায়গাটাতে বেরিয়ে আসতে গেলে আপনাকে একটু চেঞ্জ হতে হবে ঠিক আছে। আচ্ছা, আপনি সাজতে গুজতে ভালোবাসেন, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে 50 বার নিজেকে দেখেন, মাঝে 50 বার ড্রেস চেঞ্জ করেন, 50 বার ড্রেস চেঞ্জ করেন আপনি, সবই ঠিক, কোনোটাই ভুল নয়। কিন্তু আপনার কি জানো, মাস্টার অফ মানে আপনি সব গুণ আছে, আপনি কোনোটাই ঠিক সাকসেস হতে পারছেন না, অনেক গুণ আছে আপনার। হ্যাঁ ঠিক আছে, আর কিছু জানবেন? আর কিছু? না 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 ধন্যবাদ, খুব ধন্যবাদ, আমি আমি আপনার আমি যাব কৃষ্ণনগরে, আপনি যেদিন আসবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি মনে হয় একবার নামটা লিখিয়ে নেবেন, কিন্তু আপনি আমি বলছি আপনার চাকরি কিন্তু হবেই। আর মনে অস্থিরতাটা কমান, ডিপ্রেশনটা কমান, আপনার মধ্যে মাঝে একটা হতাশা এসে যাচ্ছে যে আমার দ্বারা হবে না, এটা কাটান ঠিক আছে। লকডাউনের এই সময় এটা আরো বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মোবাইলটা বেশি ঘাটবেন না, আপনি ভীষণ রাত জেগে মোবাইল ঘাটেন, হ্যাঁ, আর বেলা করে ঘুম থেকে উঠবেন না, আচ্ছা, ভীষণ বেলা করে ঘুম থেকে উঠে, যাই অনেক কিছু বলে দিলাম, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ। যাই আমি মানে চেষ্টা করি সবাইকেই যে আমি ঠিক যতটা বলে দেয়, কিন্তু যখন কেউ যখন বেশি আমাকে এনকারেজ করে আমি আরও একটু বেশি বলি, এটাও একটা আমার বলতে হয় দোষ বা গুণ যাই বলুন, কারণ আমি যখন দেখি সেটা সেটিং হচ্ছে আমি মনে সেটা আরেকটু বেশি বলার চেষ্টা, এটা বলতে পারে আমার দোষও হতে পারে, যাই হোক ক্ষমা চেয়ে নিলাম, কারণ অন্য যারা লাইনে থাকে তারা হয়তো অতটা রেগেও যান। যাই হোক, যে ছটি শুভগ্রহ সংযোগ হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি, বুধ, শনি, চন্দ্র, রবি আর প্লুটো।
প্লুটো নিয়ে অনেকেই একটা ডিসকাশন করে না, কিন্তু প্লুটো নিয়ে নেপচুন নিয়ে আমি পরে একদিন ডিসকাশন করি, এই তিনটে গ্রহ কী ফাংশন আছে। ইউরেনাস, নেপচুন, প্লুটো আমাদের ছকে যখন থাকে এর নিয়ে তো একটা ফাংশন অবশ্যই আছে, এর কম্বিনেশনটা কীভাবে ইফেক্ট দেয়। মানে অনেকে হয়তো ডিসকাশন করেন, আমি করব কিন্তু আমি সময়ের অভাবে সেটা করতে পারছি না। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন ম্যাডাম, বলুন, তাড়াতাড়ি বলুন, একটু স্পিডি বলবেন। মেয়ের নাম বলুন, কোথা থেকে, কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন বলুন, বর্ধমান থেকে। মেয়ের নামটা বলুন আরেকবার, মৌমিতা। আপনার সাথে আমার ফোনে কথা হয়নি? না না না, শিওর? হ্যাঁ হ্যাঁ, মৌমিতা রায়। ডেট অফ বার্থ? ২৯৯৩। সময়টা বলুন ম্যাডাম, সময় বলুন, সকাল ছটা কুড়ি। কি জানতে চাইছেন বলুন? কি বার ছিল বলতে পারেন? কি বার ছিল? শনিবার ছিল। মীন লগ্ন কুম্ভ রাশি জানা আছে? মীন লগ্ন কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র লৌহ পায়া সিদ্ধ যোগ। আপনার মেয়েকে হুটা একটু রাগ দেখিয়ে আবার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে ভীষণ কনফিউশন, ভীষণ টেনশনে ভোগে, নিজে ডিসিশন নিতে পারে না। আপনার হাজবেন্ড কেমন আছেন? ভালো আছে? আপনার মেয়ের সাথে মাঝে মাঝে কি মতের একটু অমিল হয়? হ্যাঁ, আপনার মেয়ে আপনার উপরে মাঝে মাঝে একটু রেগে যায়, কিন্তু আবার সব কথা আপনার কাছে শেয়ারও করে। ভীষণ বাচ্চা সুলভ অ্যাটিটিউড আপনার মেয়ের মধ্যে। আপনার মেয়ে, আপনার কি একটাই মেয়ে না ছেলে আছে? না না, একটাই। আপনার কি কোনো সন্তান আপনি ইয়ে হয়েছে, মানে আপনি কি নষ্ট করেছেন? হ্যাঁ, হওয়ার কথা না। আপনার ও দেখা যাচ্ছে ওর আরেকটা কেউ ভাই বা কেউ থাকার কথা, ভাই বা বোন দেখা যাচ্ছে, বুঝছেন? আপনার মেয়েকে যদি কোনো ক্রিয়েটিভ লাইনে পড়াশোনা করান খুব ভালো হবে, কিন্তু একটা কথা বলছি, আপনার মেয়ে কিন্তু জলবাহিত কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে, বা কোনো কোনো কারণে কোনো ওই ছোটোখাটো পায়ে কোনো চোট আঘাত লাগতে, কোনো ব্লিডিং বা অপারেশন ছোটোখাটো হতে পারে, বুঝতে পারলেন? হ্যাঁ, এইটা কিন্তু সাবধান। মেয়েটার ক্যারিয়ারটা ভালো, মেয়েটা চাকরি করিয়ে তারপরে বিয়ের জন্য চেষ্টা করবেন, বুঝেছেন? আর মেয়েকে এক কি করছে, বিয়ের জায়গা সন্দেহ, ঠিক আছে, ওইটা একগুয়ে পানা করে কেন? এর জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু বন্ডিং এর অভাব হবে। হ্যাঁ, এটা হচ্ছে তো, এটা ফ্যাক্ট। আমি বলে দিলাম তোমাদের, এই তো বিয়ে, চাকরি না করে বিয়ে দিলেন কেন? এটা এত বিয়ে দেওয়াটাই তো অন্যায় করেছেন, এত বিয়ে দেওয়াটাই তো অন্যায় করেছে। এই মেয়েটা চাকরি করার চাট এটা, এই মেয়েটা নিজের কথা মতো না চলে তার উপর রাগ দেখায়। এই স্বামীটা মোটামুটি কিন্তু খুব খারাপ না, কিন্তু আপনার মেয়েটাই কিন্তু একটু ডিস্টার্ব আছে, সরি টু সে, কেন আপনার মেয়ের জন্য কিন্তু সংসার কি বলছেন? হ্যাঁ ঠিক আছে, আসুন, কিন্তু আপনার মেয়েকে বলবেন একটু মেন্টাল অ্যাডজাস্ট হতে, বুঝলেন? আর ওকে একটা কথা রিকোয়েস্ট করছি, ওকে কর্মের মধ্যে ইনভলভ হতে বলুন, নালে কিন্তু এই সংসার টেকানো খুব মুশকিল ওর নিজের বিহেভিয়ারের জন্য। সরি টু সে, ক্ষমা করবেন আমাকে, ঠিক বলেছি কি? ও নিজের বিহেভিয়ারটা একটু ঠিক করতে হবে, নিজেকে একগুঁয়ে বানাটা একটু ঠিক করতে হবে। আর বাড়ির পশ্চিম, শুনুন, বাড়ির পশ্চিম, ওর বাড়ির পশ্চিম, হ্যাঁ কাজের যোগ আছে, এটা কর্মেরই চাট, এটা কর্মেরই চাট, এটা কর্ম করারই উচিত ছিল। আপনার মেয়ের বাড়ির পশ্চিম দিকে কোনো জলের ব্যবস্থা বা পুকুর এই ধরনের কিছু আছে দেখুন?
বাড়ি পশ্চিম দিকে বলছি। হ্যাঁ, জলের ব্যবস্থা বা পুকুর টাইপের কিছু আছে? কি আছে, কোন ডোবা টাইপের কিছু থাকতে পারে? হ্যাঁ, জিজ্ঞেস করবেন। বাড়ি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে আছে দেখবেন, আছে 100% আছে, ঠিক আছে। বা কোন এই পশ্চিম দিকে কোন নোংরা কিছু বেরোচ্ছে বা কোন ল্যাট্রিন ফ্যাট্রিন জায়গা থাকতে পারে? হ্যাঁ, এটা থাকতে পারে। এটার জন্য কিন্তু ওর মানে মানসিক খুব কষ্ট থাকবে, নিজে কেঁদে ফেলে। ও যখন নিজে পারে না তখন চোখের জল এনে ফেলে। কিন্তু আপনি কখনো মনে করবেন না যে আপনার জামাইটা খুব খারাপ, এটা আপনাকে বলে দিলাম। হ্যাঁ, এটা যে সংসারে যে সিচুয়েশন হয়েছে সেটার জন্য আপনার মেয়ে অনেকাংশে দেয়। আমাকে বারবার বলছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে। যদি পারেন এটা কাউর সাথে কনসাল্ট করুন, ওকে কোয়ার্টার মধ্যে ইনভলভ করুন, ঠিক আছে। আপনি আসুন, আমি যথাসাধ্য চেষ্টা করবো। সরকারি চাকরি হবে, সরকারি চাকরি হবে, কথা দিলাম আপনাকে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের ডিসকাশনে যে কটা রাশির অবশ্যই সবচেয়ে বড় এই যে যোগটা তৈরি হয়েছে 2021 সাল মেষ রাশির জন্য, মানে মালমালকে অবস্থা। মেষ রাশি অনেক অনেকাংশে অনেক কিছু তার প্রাপ্তি যোগ আছে। মেষ রাশি কিছু কটা দিনে তো এদিক ওদিক একটু ডিস্টার্ব হতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বাবা বাবার সাথে মতবিরোধ হতে পারে মেষ রাশির জন্য। কিন্তু মেষ রাশির ওভারঅল কিন্তু সময়টা ফেভারে আসছে। মেষ রাশির অনেক আটকানো কাজ কিন্তু উদ্ধার হবে, অনেক সম্পর্ক তৈরি হবে, অনেক ভালো যাদের সাথে সম্পর্ক ভেঙে গেছিলো সেই সম্পর্ক জোড়া লাগবে। কিন্তু মেষ রাশির অর্থভাগ্যও ভালো আছে। আমি ডিসকাশনই করতে পারছি না, কি করে ফোন ধরবো? হ্যালো, আপনি আমার সাথে কথা বলেছেন কারোর ব্যাপারে? ও এসেছিল, মন চেম্বারে এসেছিল। এই আপনার জামাইকে ছেলে হচ্ছে মানে দেখতে খুব সুন্দর করেছে, ছেলেকে দেখতে সুন্দর করে। থ্যাংক ইউ। আচ্ছা, বিয়ে নাতি ডেট অফ বার্থটা বলুন। সকাল 10:13, একটু ধরুন ম্যাডাম, 13 নভেম্বর 2000। টিভি বন্ধ করুন, টিভিটা বন্ধ করুন আগে। হ্যাঁ, টিভিটা তো বন্ধই আছে। তাহলে রিপিট করছেন কেন আমার কথা? ওই 13 নভেম্বর লিখেছি ম্যাডাম, 10:15 AM সকাল। আচ্ছা, 10:13 সকাল তো। কি বার ছিল, মঙ্গলবার? আপনার নাতি ভীষণ পেটের প্রবলেমে ভুগবে, আপনার নাতি ভীষণ পেটের প্রবলেমে ভুগবে, পেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে একদম। আর ভীষণ বায়না ধরবে, ভীষণ অল্পতে জেদ দেখাবে, ভীষণ নাকে জেদ দেখালে যে হলে না খেয়ে থাকবে, আমাকে আপনার উপর বায়না ধরবে ভীষণ, এটা সাবধান, ঠিক আছে। কিন্তু ছেলেটা ভালো হবে, ঠিক মতো ওকে গাইড করুন, ঠিক আছে। এই সময়টা 2021 সালটা অনেকটা ওর ফেভারে থাকবে, অনেকটা ওর ফেভারে থাকবে, বুঝতে পারলেন? অনেকটা ফেভারে, পড়াশোনাটা মন দিয়ে করতে, পড়াশোনাটা ভালো করে করতে বলুন, ভালো হবে। ওর পায়ে কোনো চোট, শুনুন, পায়ে কোনো চোট আর লাগতে পারে, পুরো কুকুর বা সাপ থেকে সাবধান, কোনো কিছু কামড়ে ইনফেকশন ডিজিজ হতে পারে। ওর ছকে দেখা যাচ্ছে ওর বাবার একটা কোনো দুর্ঘটনা হতে পারে, ওর বা ওর বাবার। শুনতে পাচ্ছেন আমার কথা? ওর চাটে দেখা যাচ্ছে ও বা ওর বাবার কোনো ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। ওর বাবা বাইক যদি চালায়, ওকে নিয়ে যদি চালায়, খুব সাবধানে চালা বলবেন, ঠিক আছে। আপনার নাতিকে কোনো আঁকা বা এ ধরনের কিছু শেখাবেন, ওকে ক্রিয়েটিভলি আপনি পড়াশোনা করাবেন, খুব ভালো হবে। ক্রিয়েটিভ, শুনতে পাচ্ছেন আমার কথা?
ওকে আঁকাটা শেখ, আঁকাটা ভালো হবে, লেখাপড়া ভালো হবে, ওকে কোনো ইনস্ট্রুমেন্ট বা এই কোনো বাজনা এই ধরনের কিছু শেখাবেন, ভালো দেবে, তবলা বা কোনো সিনথেসাইজার এই ধরনের কিছু শেখাবেন, খুব ভালো হবে ওকে। বুঝাতে পেরেছি? আর কিছু বলবেন? কেউ কি আপনার কেউ স্বজন হারিয়েছেন গত দেড় দু বছরের মধ্যে? আমি কি বলছি, গত দেড় দু বছরের মধ্যে আপনার ফ্যামিলিতে কেউ মারা গেছেন? হ্যাঁ, বছর খানিকের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, একদম ছকটা সেটাই দেখা যাচ্ছে। যাই হোক, ছেলেটাকে একটু সাবধানে রাখবেন, ও কোথাও পড়ে ঠড়ে গিয়ে কোনো চোট আসলে রক্তপাত হতে পারে, বুঝতে পারলেন? ভীষণ আপনার এই নাতিরা ভীষণ দুরন্ত, ভীষণ ঠান্ডা লাগার ধাঁচ থাকতে পারে, ঠিক আছে? ব্যাস, হ্যাঁ, যাই হোক, মানে আমি চেষ্টা করি সবাইকে একটু টাচ দিয়ে যাবার, সেটাই বলে দেন। আর বাড়ি আরেকটা বলছে, বাড়ির পশ্চিম দিকটা ডিস্টার্ব হবে আপনার। যাই হোক, আমি মেষ রাশিটা বললাম, আপনাদের সোর্স অফ ইনকাম বাড়বে, কোনো হট করে কোথা থেকে অর্থ প্রাপ্তি হতে পারে, কোনো লটারি জোর লাগতে পারে, মেষ রাশির জন্য বারবার বলছি কোনো লটারি লাগতে পারে। আর কোনো যেই বাধা বিঘ্নগুলো আসছে, নানা রকম বাধা বিঘ্নগুলো আসছিল, সেই বাধা বিঘ্ন কেটে গিয়ে আপনার নতুন সূর্য, জীবনে নতুন সূর্য উদয় হবে মেষ রাশির জন্য, রিপিটেডলি বলছি। কিন্তু এক কথা বলছি, যোন কোনো পৈতৃক সম্বন্ধী ব্যাপার থেকে সেখান থেকে কোনো আপনার কোনো চাপ থাকতে পারে, বা পিতার সাথে যাদের পিতা আছেন তাদের সাথে কোনো মনমালিন্য হতে পারে, পিতার সাথে কোনো একটা মতবিরোধ বা বাকবিতণ্ডা চলতে পারে মেষ রাশির জন্য, খুব সাবধান। মেষরাশির জন্য, বিষরাশির জন্য মাকে নিয়ে খুব সাবধান, বিষরাশি মাকে নিয়ে সাবধান। কিসের জন্য বলছি, যেহেতু কালকে মকর সংক্রান্তি, আগামী একটা মাস আপনারা একটু সাবধান থাকবেন, আপনার মাকে একটু সাবধান রাখবেন বিষরাশির লোকেরা। কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে না, আপনি বিষরাশির লোকেরা একটু অর্থ বেরিয়েও যেতে পারে বিষরাশির লোকেদের জন্য। মা শরীর নিয়ে সাবধান হবেন, বেশি কথা বলবেন না, কেন কথার জন্য আপনার লোকের কাছে আর নিয়ে যে শত্রুতা তৈরি হবে, আপনি অ্যাডজাস্ট করে একটু চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তার জন্য আপনার আর্থিক স্টেবল আসবে বিশ্বাসে। মিথুন রাশি যে একটু যদি আপনি খাটতে পারেন বা ধৈর্য ধরে কিন্তু যে কর্মটা করতে পারেন, অবশ্যই মাথা গরম করবেন না, সব ব্যাপারে মাথা ঘামাবেন না, আননেসি ব্যাপারে মাথা ঘামাবেন না, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে জুন জুলাই থেকে এই যে এখন যে খাটবেন, যা এই কালকে যে সূর্য চেঞ্জ হয়ে মকরে ঢুকতে, তার জন্য মকর সংক্রান্তি তৈরি হচ্ছে, এটা শুনে নিন। ধনুরাশিতে এই মতো সূর্য আগামীকাল মকর রাশিতে যাবে, তখন পাঁচটা ছটা গ্রহের সংযোগ তৈরি হচ্ছে, তার জন্য মকর সংক্রান্তিতে কী কী এফেক্ট দিচ্ছে আমি সেটা নিয়ে বলার ডিসকাশনে করছি। মিথুন রাশির জন্য যদি এই সময় একটু আপনারা নিজেদের যদি একটু কষ্ট মানে স্ট্রাগল করতে হবে, কর্মে যে কর্ম করছেন বা ব্যবসা করছেন সেটা ইনভেস্ট ঠিক মতো নিজেকে ইনভেস্ট করতে হবে, অর্থ ইনভেস্ট নিজেকে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু এই রেজাল্টটা ভবিষ্যতে পাবেন, অবশ্যই পাবেন। কর্কট রাশির সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে, যারা কর্ম করছেন বা কাজের সাথে ইনভলভ তারা কিন্তু এই সময় কোনো ভালো সম্মান পাবেন, কিন্তু মাথাটা গরম করবে না, আপনাকে অনেকে লেগ পুল করতে পারে, বিশেষ করে নেগেটিভ সেক্সে, অপোজিট সেক্সের লোকেরা আপনাকে উপর একটু চাপ সৃষ্টি করতে পারে, সেটা কিন্তু মাথা ঠান্ডা করে হ্যান্ডেলিং করবেন। যদি হ্যান্ডেলিং করতে হয় কথা দিলে আপনার সেখান থেকে ওভারকাম করতে পারবেন। কর্কট রাশির লোকেদের জন্য হুটহাট মাথা গরম করবে না, মাথা গরম করে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। যদি আপনাদের বিয়ের যোগাযোগ চলে এই সময়টাই মাঝখানিক, সেই বিয়ের যোগাযোগটা অফ করে রাখবেন, কারণ বিয়েটা অনেক একদম মানে মুখে সুযোগটা হয়তো কেটে যেতে পারে, কোনো হুট করে কোনো পুলিশি ঝামেলা আসতে পারে, হট করে কোনো কারোর ব্যাপারে মাথা ঘামাবেন না, হুট করে কোনো ব্যাপারে মাতব্বরি করতে যাবেন না, একটু কথাটা কম বলবেন, সব ব্যাপারে দাদাগিরি করবেন না। কর্কটরাশির লোকেদের একটু মাঝে মাঝে সবাই ঘুম করে মাথা গরম করে পরে আফসোস করে, এর জন্য কিন্তু এই সময়টা যেহেতু রবি চলে এসেছে মকরে, এর জন্য কিন্তু আপনাদের কন্ট্রাডিকশন হবে। আর অফিসের জায়গায় পৌঁছে বেশি কথা কোনো জায়গায় বলবেন, যতখানি পর্যন্ত ততটা বললেন, যতটা নেওয়া দরকার যাকে পছন্দ হচ্ছে সেই জায়গায় সরে আসবেন। সিংহরাশির জন্য দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য ডেভেলপ হবে, যারা সেভিংসের ব্যাপার আছে সেভিংস হবে, চাকরিদের নতুন যোগাযোগ, পরিশ্রম করে ফল অবশ্যই পাবে, ব্যবসায়ীদের নতুন ব্যবসা হতে, কিন্তু ইনভেস্ট করার ব্যাপার কোনো কাউকে ভালো করে কনসাল্ট করে নেবেন। আমি চেষ্টা করছি নেক্সট ইয়েতে আলোচনাতে আমি বলার জন্য, আর যেহেতু প্রোগ্রাম আগামীকালে আমি মালদা আছি, যারা যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়ার ফোন করে নেবেন। আর কৃষ্ণনগর রয়েছে 18 তারিখ, কৃষ্ণনগর রয়েছে 18 তারিখ, 21 তারিখে মেদিনীপুর, 24 তারিখে আমি আরামবাগ রয়েছি, প্রত্যেকটা স্কলে চলছে। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন।